নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জারবেরা গাছ সম্বন্ধে কিছু জানাব। জারবেরা গাছের রোপণ পদ্ধতি সহ সম্পূর্ণ কেয়ার, কী করে জারবেরা গাছ কেয়ার করতে হয় দেখো। আমার কত চারা হয়েছে, অনেক গাছে কুড়িও চলে এসেছে, প্রচুর জারবেরা গাছ, সব গাছে ফুল হয়ে ঝরে গেছে, আবার নতুন করে কুড়ি আসছে। জারবেরা গাছের মাটি আমি কি করে তৈরি করি দেখো। এটা জমির মাটি, যদিও মাটিতে বালির ভাগ প্রচুর পরিমাণে আছে। দুটো গাছ লাগানোর আন্দাজ মাটি নিয়ে নিলাম, নিয়ে এক বাটি মাটি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হাফ বাটি বালি। জারবেরা গাছে একদম একটু বালিযুক্ত মাটির প্রয়োজন। এটা নদীর বালি মাটি। আর দেখো এটা ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমি বাড়িতেই তৈরি করেছি, ভিডিওটা এখনো দেওয়া হয়নি, আমি দিয়ে দেব এর মধ্যে। ভার্মি কম্পোস্টের ভিডিও আমি ছাড়বো। এই ভার্মি কম্পোস্টটা দেখো কত সুন্দর ভার্মি কম্পোস্ট আমি বাড়িতে তৈরি করেছি। নিলাম এক বাটি ভার্মি কম্পোস্ট। সবচেয়ে যেটা বেশি দরকার জারবেরা গাছে, কোকোপিট। কোকোপিট দিলে মাটিটা ভীষণ হালকা থাকে আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। কোকোপিট দিয়ে দিলাম। আর দিয়ে দিছি পাতা পচা সার। এই পাতা পচা সারের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। এই পাতা পচা সারটা সব গাছের জন্যই ভীষণ উপকার। দিয়ে দিলাম পাতা পচা সার। খুব সুন্দর করে জারবেরার মাটিটা তৈরি করতে হবে, খুব হালকা ফুরফুরে একটা মাটি তৈরি করতে হবে। আর এখানে আছে চাপাতা ডিমের খোসা, শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি চাপাতা ডিমের খোসা, এক বাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সারটাকে একটু মেশাতে হবে, ভালো করে মাটিটা মিশিয়ে। দেখো মাটিটা কত হালকা হয়েছে, জারবেরার জন্য ঠিক এরকম একটা মাটির প্রয়োজন। আমি একটা জারবেরা গাছ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো জারবেরার একটা গাছ থেকে অনেক প্রচুর পরিমাণে গাছ তৈরি করে নেওয়া যায়, প্রচুর গাছ, একটা গাছ লাগালে প্রচুর গাছ হয়। দেখো জারবেরার রুটগুলো কী করে আলাদা করবে, এই যে এই যে একটা জারবেরা, প্রচুর প্রচুর জারবেরা চারা পাওয়া যায় একটা গাছ থেকে। এই যে দেখো, এই যে এটা ছিল মেন গাছ, তার থেকে দেখো কতগুলো চারা তৈরি হয়েছে। এই জারবেরা গাছগুলো আমি সব আলাদা আলাদা করে লাগাবো। মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি। টপটা কী করে প্রস্তুত করতে হয় দেখো, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখার জন্য টপটা আমি কী করে তৈরি করে নিচ্ছি। প্রথমে টবের নিচে দিয়ে দিচ্ছি কিছু নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়াটা তুমি দিয়ে নাও তাহলে গাছটা খুব ভালো গ্রোথ হবে। নারকেলের ছোবড়াটা দিলাম, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। নারকেলের ছোবড়াটা বেশি পরিমাণে দিয়ে নিলাম। তারপরে এই যে মেশানো মাটিটা আমি দিয়ে দিচ্ছি। খুব হালকা করে মাটিটা তৈরি করতে হবে। প্রয়োজনে
তোমরা একটু বেশি ব্যবহার করতে পারো ভার্মি কম্পোস্ট। এই একটা চারা থেকে সামনে বছর আস্তে আস্তে প্রচুর চারা তৈরি হয়ে যাবে। লাগিয়ে এটাকে জল দিয়ে হেডের মধ্যে রেখে দিতে হবে। গার্ডেন সম্বন্ধে নিত্য নতুন তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আর কি জল দিচ্ছি, এই কলার চোচা পচিয়ে রেখেছি। এই কলার চোচা পচা জলটা আমি সব গাছে জারবেরা গাছে দিয়ে দেব। এটা জারবেরা গাছের জন্য ভীষণ প্রচুর পটাশিয়াম যুক্ত, এই জলটা প্রচুর পটাশিয়াম যুক্ত। সব গাছে আমি দেব, সব জারবেরা গাছে এই কলা চোচা জলটা আমি দিয়ে দিচ্ছি। কলা চোচা তোমরা ভিজিয়ে রেখে দিবে, চার পাঁচ দিন ভেজানোর পর এই জলটা মোটামুটি সব গাছেই দিতে পারো। জল দেওয়ার পর এই গাছটার গোড়ায় অল্প করে তুমি সাফ ফাঙ্গিসাইড, এই সাফ ফাঙ্গিসাইডটা জারবেরা গাছে দিতে হবে। অল্প পরিমাণে গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে গাছটাকে আবার একটু জল দিয়ে মিশিয়ে দিতে হবে। হাফ চামচেরও কম, একটা গাছে হাফ চামচেরও কম দেবে। ফাঙ্গিসাইডটা তোমরা এক লিটার জলে এক চামচ মিশিয়ে সব গাছে অল্প অল্প করে দিতে পারো। অল্প পরিমাণে, একদম অল্প অল্প পরিমাণে ফাঙ্গিসাইড জলটা দিয়ে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওতে লাইক কমেন্ট দিতে ভুলো না। আজকের মতো এখানেই রাখছি, টাটা।